আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ দিব আরেকটি গুরুত্বপূর্ণ জেলা দখল নিল তালেবান এদিকে হুমকির এক ঘন্টার মধ্যেই বহুতল ভবনটি উড়িয়ে দিল ইসরায়েল আর থাকছে ইয়েমের নয় ইসরায়েলে বোমা হামলা ফেলুন সৌদিকে বলছে হুতিরা এদিকে গঙ্গার তীরে হাজারো মরাদেহ ভয় ছড়াচ্ছে কোনো শিয়ালে আরও থাকছে সংঘাত নিরসনে ইসরায়েলে মার্কিন দূত এবং সর্বশেষ জানিয়ে দিব করোনায় ভাই হারালেন মমতা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত আরেকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করল তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি শহর দখলে নিয়েছে তালেবান পবিত্র ঈদ ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন রাজধানী কাবুলের কাছে শহরটির নিয়ন্ত্রণ নেয় দেশটি আকস্মিক হামলা চালিয়ে ওয়ারদার প্রদেশের নির্স জেলার নিয়ন্ত্রণ নিয়ে তালেবান যোদ্ধারা সেখানে দখল নেয় গতকাল এক বিবৃতিতে নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছে তারা এতদিন সেই কথাটি ধামাচাপা পড়েছিল এ নিয়ে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জেলা তালেবানের হাতে গেল বলে বিবিসি জানিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন ময়দান ইউনিয়ন ওয়ারদাক প্রদেশের নেরখের জেলা কেন্দ্র পুলিশ সদর দপ্তর গোয়েন্দা বিভাগ ও বড় একটি ঘাটির পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে হামলায় বহু শত্রু সেনা হতাহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি ওয়ারদাক প্রদেশের গভর্নর আব্দুল রহমান তারিকও জেলাটি হাতছাড়া হওয়ার খবর নিশ্চিত করেছেন এর আগে গত পাঁচ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও দখল করে নিয়েছে এমন সময়ে এ ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র তাদের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো আগামী এগারো সেপ্টেম্বর মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সেনা সরানোর প্রস্তুতি নিচ্ছে এদিকে হুমকির এক ঘন্টার মধ্যেই বহুতল ভবনটি উড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড গাজার একটি বহুতল ভবন ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েল সেই ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেসের বুড়ো ও আল জাজিরার কার্যালয় ছিল ভবনটিতে হামলার এক ঘন্টার আগে সতর্ক করেছিল ইসরায়েলি বাহিনী তবে হামলায় কতজন হতাহত হয়েছে তার তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি বহুতল ভবনটিতে অ্যাপার্টমেন্ট ছাড়াও আরো অনেক অফিস ছিল হামলার পরে ভবনটির টুকরো হাওয়ায় উড়তে দেখা যায় প্রত্যক্ষদর্শী আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন ভবনটিতে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এরপরই সব ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার অফিসটিতে এগারো বছর ধরে কাজ করা আলজাজের সাংবাদিক আল সাফাওয়ালুদ তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি বলেছেন দুই সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সাথে মিশে গিয়েছে তিনি বলেন আমি এগারো বছর ধরে এখানে কাজ করছি আমি অনেক ঘটনা ভবনটি থেকে কাবার করেছি আমরা ব্যক্তিগত পেশাদার জীবনযাপন করেছি দুই সেকেন্ডের মধ্যে এখন সবকিছুই হারিয়ে গেল টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একশো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া হামলায় আহত হাজারেরও বেশি মানুষ, পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তেরো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে এক পরিবারের দশ সদস্য রয়েছে যাদের আটজনই শিশু এবং দুইজন নারী অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত নয়জন ইসরায়েলি নিহত হয়েছে এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে এদিকে ইয়েমেন নয় ইসরায়েলে বোমা ফেলুন সৌদিকে বলছে হুতিরা ইয়েমেনের বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুতি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন আপনারা ইয়েমেনকে বোমা বর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে গতকাল তিনি এসব কথা বলেছেন মোহাম্মদ আলী আল হুতি বলেন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরায়েলে কয়েকটি বোমা ফেলুন আপনারা যদি ইসরায়েলে হামলা করেন তাহলে সৌদির বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ থাকবে এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন আসুন মাহরিবে চলমান সংঘাত বন্ধ করে একসঙ্গে মসজিদুল আল আকসা রক্ষায় বাইতুল মুকাদ্দাসের করাওনা হয় ইএমএন এর সর্বোচ্চ বিপ্লবী পরিষদের আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে এদিকে সৌদি একটি ইসলামপন্থী দেশ হয়েও ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলছে না এই সূত্র জানিয়েছে ওডি এদিকে গঙ্গartifactIdে হাজারো মরা দেহ ভয় ছড়াচ্ছে শোকুন ছালে ভারতের উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে গত কয়েকদিনে নদীতে ভাসছে হাজারো মরাদেহ এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোভিডে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি জানা গেছে উত্তর প্রদেশের সাতাশ জেলায় গঙ্গার তীরে কবর দেওয়া হয়েছে অসংখ্য মরাদেহ গঙ্গার এক হাজার একশো চল্লিশ কিলোমিটার যাত্রাপথে নদীর তীরে দুই হাজারের বেশি মরাদেহ কবর দেওয়া হয়েছে উত্তর প্রদেশের বিজনোর মেরট মুজফরনগর বুলন্দ শহর প্রভৃতি জেলায় এই ছবি দেখা গেছে এর মধ্যে কানপুর কনোজ উন্নাও গাজীপুর বালিয়ার অবস্থা সবচেয়ে খারাপ গোটা উত্তরপ্রদেশ জুড়ে এই ছবি সামনে আসছে প্রতিবেশীরা বলছেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই মৃতদেহের শেষকৃত্যের একটা বিশেষ পদ্ধতি থাকে এভাবে কবর দিলে সেটা শুধু পরিবেশের জন্য ক্ষয়ক্ষতিকর নয় সেখান থেকে সংক্রমণ আরো দ্রুত ছড়াতে পারে তাছাড়া এই মরাদেহ গঙ্গায় ভেসে গেলে পানি দূষিত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি প্রশাসনকে আরো কড়াভাবে পরিস্থিতি মোকাবেলা করার আবেদন জানাচ্ছেন তারা এই সূত্র জানিয়েছে ওডি এদিকে সংঘাত নিরসনে ইসরায়েলে মার্কিন দূত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনার লক্ষ্যে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে ইসরায়েল ফিলিস্তিন ও জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার কথিত শান্তি পরিস্থিতি ফেরাতে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বান ও ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের আগ মুহূর্তে মার্কিন দূতের এই তেল সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পর পররাষ্ট্র দপ্তরের ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্ক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আমর বিবিসি লিখেছে হাদি আমর একজন মধ্যম পর্যায়ের কূটনীতিক তিনি মর্যাদায় যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের বিশেষ দূতের সম পর্যায়ের নন ইসরায়েলে মার্কিন দূতাবাস জানিয়েছে একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করাই হাদি আমরের সফরের লক্ষ্য যদিও মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি করাতে পারেনি এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে গতকাল হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলা প্রতিরোধে পাল্টা ইসরায়েল রকেট হামলা করছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস দুই সালের পর গাজা ও ইসরায়েলের মধ্যে এতটা ভয়াবহ সংঘাত পরিস্থিতি গত সাত বছরে তৈরি হয়নি গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখনো পর্যন্ত চল্লিশের বেশি শিশু সহ অন্তত একশো জন ফিলিস্তিন এবং ইসরায়েলে আটজন নিহত হয়েছেন গতকাল সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের উপর অংশ পশ্চিম তীরেও এদিন পশ্চিম তীরেও অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন কয়েক শত মানুষ ইসরায়েলি সেনাদের গুলি কাদানে গ্যাস ও রাবার বুলেট এই হতাহতের ঘটনা ঘটেছে এই সূত্র জানিয়েছে ওডি দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সর্বশেষ জানিয়ে দিছি করোনায় ভাই হারালেন মমতা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম ব্যানার্জির মাসখানেক চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হলেন তিনি কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় অসীম ব্যানার্জি এক মাস ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া প্রধানমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত পরিবারের তরফে জানা গেছে কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে নিমতলা স্বশাসনে শেষকৃত্য করা হবে কালিকাটি একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীও অসীম বন্দ্যোপাধ্যায় হাসপাতাল সূত্রের খবর গত এক মাসে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কোন কখনো উন্নতি হয়নি এই সূত্র জানিয়েছে ওডি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য